আজকে চলেছি কিউএ ব্যানালি শোরুম কলকাতাতে এই এজিসি বোস রোডে আর আজকে একটা অদ্ভুত বাইকের ওয়াকাউন্ড নেবো সেটা বাই লুকস কিন্তু ভীষণ ফ্যামিলিয়ার আমাদের পুরনো দিনের আরেক সানডেটের কথা মনে করায় এবং এই বাইকটার যে সিবলিং। তার উপরে ডিটেল রাইড রিভিউ সব আমার চ্যানেলে ছিল এখন এই গাড়িটার উপর ডিটেলস এর ওয়ার্কার নেব আর সেই গাড়িটা হলো কিউ তরফ থেকে এস আর টু ফিফটি তো প্রতিবারের মতো এবারও কন্টেন্টটা শুরু করব কিছু ডাইমেনশন রিলেটেড ইনফরমেশন দিয়ে যেমন এই বাইকটার হুইল বেস বারোশো পঁচাশি মিলিমিটার সিট হাইটাও বেশ কম সাতশো আশি মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়েন্সটা ডিসেন্ট এনা বলতে পারেন একশো ষাট মিলিমিটার কার ওয়েট যদি বলি বাইকটা সেটা হচ্ছে একশো পঁচিশ কেজি যদিও এটা ড্রাই ওয়েট বাই লুকস ইটস এ রিয়েলি ইউনিক কারণ কারণ এই বাইকটার মধ্যে একটা ফর্ম ফ্যাক্টর রয়েছে একটা ছোটো ছোটো ব্যাপার রয়েছে কিন্তু তার সত্ত্বেও এটা সলিড রোড পেন্স রয়েছে ডিউ টু দিস এল লুকস তো কাছ থেকে যদি দেখা হয় তাহলে এখানে আপনি একটা রাউন্ডশেপ হেডলাইট পাবেন অবভিয়াসলি এটা এলইডির চারিদিকে একটা ডিআরএল রয়েছে রাউন্ড শেপ এখানে ফ্রন্টে গ্রেটার্স পাচ্ছেন ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাবেন এবং তার সঙ্গে ডুয়েল চ্যানেল এভিএস গাইডটাতে রয়েছে এবং ফ্রন্টে তিনশো মিলিমিটারের ডিস্কটাও পেয়ে যাচ্ছেন ফ্রন্টে টায়ারটা হান্ড্রেড টেন বাই সেভেন্টি সেকশন এর সেভেন্টিন ইঞ্চের টায়ার এবং এর প্যাটার্নটা একটু অন্যরকম ডুয়েল পারপাস টাইপের আর এখানে একটা গাড়িটাকে মজবুতি দেওয়ার জন্য এই জায়গার একটা ডিজাইন রয়েছে এবং এটা ফেন্ডারটা কিন্তু মেটালের এই জায়গাতে আমরা স্পিড ফোর হান্ড্রেড এই ধরনের ডিজাইন দেখেছি যদিও এই গাড়িটা স্পিড ফোর হান্ড্রেড অনেকটাই আগে একটা একটা রেট্রো ভাইব এই গাড়িটা নিয়ে আসছে থেকে যদি গাড়িটা দেখা হয় ইটস লুকস রিয়েলি নাইস একটা সুন্দর স্কালপটেড ফুয়েল ট্যাঙ্ক পাবেন অ্যাকচুয়ালি এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটিটাও মন্দ না ফরটিন পয়েন্ট ফাইভ লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন তার সঙ্গে একটা রেট্রো ভাইভ দেওয়া এবং বেশ কমফোর্টেবল একটা সিট পেয়ে যাচ্ছেন প্যাডিংটা নট সো ব্যাড এখানে সুন্দর প্যাটার্ন দেওয়া রয়েছে যাতে স্লিপ হয়ে না চলে যান এবং এখানে আর টু ফিফটির ব্র্যান্ডিংটা দেখতে পেয়ে যাচ্ছেন কিউয়ের ব্র্যান্ডিংটা দেখতে পেয়ে যাচ্ছেন রেয়ারে চলে এলে ইন্ডিকেটেড ছোট্ট এল টেল ল্যাম্প পেয়ে যাবেন যদি আমি এটাকে জ্বালাই দেন এটা দেখতে কিছুটা হবে এরকম ইউ ক্যান সি এবং তার সঙ্গে রেয়ারে একটা এল ইডি টেল ল্যাম্পও পেয়ে যাচ্ছেন রেয়ার থেকে গাড়িটা কিছুটা এরকম দেখতে লাগবে রেয়ারে আপনি টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন টু টেন মিলিমিটারের ডিস্কটাও পেয়ে যাচ্ছেন এবং ওয়ান থার্টি বাই সেভেন্টি সেকশনের সেভেন্টিন ইঞ্চের পেয়ে পেয়েছেন এর যে সাইলেন্সার পাইপ বা মাফলার যেটাই আপনি বলবেন তার ডিজাইনটা একটু ইউনিক একটা ছোট ছোট ব্যাপার রয়েছে কিন্তু তা সত্ত্বেও ব্র্যান্ডিংয়ে কিন্তু এখানে কোথাও কমতি দেখতে পাবেন না এখানেও কিন্তু কিউ ব্র্যান্ডিংটা রয়েছে এই হলো একটা ব্যাপার তো গাড়িটার এই অ্যাঙ্গেল থেকে লুকসটা কিছুটা এরকম এবার চলে আসবো গাড়িটার ইঞ্জিনের ব্যাপারে তো এই গাড়িটাতে আপনি সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ফোর স্ট্রোক টু ভাল্ভ টু টোয়েন্টি থ্রি সিসির একটা ইঞ্জিন পাবেন সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এ সিক্সটিন পয়েন্ট এইট হর্স পাওয়ার আর সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এ সিক্সটিন নিউট্রোমিটার টক টপে আছেন এবং এই ইঞ্জিন থেকে যে সাউন্ড যেটা প্রোডিউস হয় সেটা কিন্তু বেশ সুন্দর গাড়িটাকে টেস্ট রাইট আমি করিনি সুতরাং এই গাড়িটা চালাতে কেমন লাগে সেইটা এই মুহূর্তে আমার পক্ষে বলাটা সম্ভব নয় তবে ওভারঅল দেখতে গেলে আপনি যদি ভিড়ের মধ্যে থেকে স্ট্যান্ড আউট করতে চান দেন ডেফিনেটলি আপনি এই বাইকটাকে কনসিডার করতে পারেন হাওড়াতে কলকাতাতে দুর্গাপুরেতেও কিউয়ে ব্যানালির শোরুমগুলো পেয়ে যাবেন সার্ভিস সেন্টারগুলো পেয়ে যাবেন সুতরাং আস্তে আস্তে এদের নেটওয়ার্কটা বাড়ছে এমন নয় যে একটা গাড়ি নেওয়ার পর প্রতিবার নয় কলকাতা ছুটে আসতে হবে তা না এবং আমি যতটুকু জেনেছি পশ্চিমবঙ্গে আরও এদের নেটওয়ার্ক ইনক্রিজ হতে চলেছে ছোটো ছোটো শহরগুলোতেও বাড়তে চলেছে হোয়াট এভার কাছ থেকে যদি ডিজাইনটা দেখা হয় তাহলে এখানে একটা ইঞ্জিনের উপর অ্যালয় টাইপের একটা লুকস পাবেন একটা ক্রোম টাইপের লুক্স অ্যাকচুয়ালি ইঞ্জিনে এই জায়গাটা পেন্ট করা নেই সেই জন্য এই লুকসটা চলে আসছে এখানে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন কিউয়ের ব্র্যান্ডিংটাও এখানে পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে একটা নেট টাইপের রয়েছে এবং এই যে রেক্ট্যাঙ্গুলার টাইপের যে প্যাটার্নটা এই প্যাটার্নটা কিন্তু ভীষণ রকমভাবে রেট্রো এবং সেম রেট্রো ভাইব দেওয়ার জন্য এখানেও দেখতে পাচ্ছেন কিছু স্ট্রাইপ ইউজ করেছে স্টিকার ইউজ করেছে যার জন্য ওভারঅল কিন্তু গাড়িটার লুকস ভীষণ ভালো লাগছে তবে একটা দুটো জায়গায় কমপ্লেন অবশ্যই থাকবে যেমন এই জায়গাগুলোর ফিনিশটা অতটা বেটার নয় তবে ওভারঅল ওয়ার ম্যানেজমেন্টটা খুব একটা খারাপ আপনি বলতে পারবেন না তবে এই জায়গাটা একটু বেটার করা যেতে পারতো তার কারণ হচ্ছে সাইড দিয়ে কোনো বাইক গেলে এখানে লেগে যাওয়ার সম্ভাবনা একটু আদর থাকতে পারে তো এই হলো কিছু ব্যাপার এখানে স্পোক হুইল তো পেয়েই যাচ্ছেন আর এখানে অয়েল কুলারের জায়গাটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এরপর ডিসপ্লে ব্যাপারে এবং সুইচ গিয়ারগুলোর ব্যাপারে ব্রেক অয়েলটা সি থ্রু কন্টেনারে রয়েছে দেখতে বেশ ভালো লাগছে এখানে আপনি ইঞ্জিন স্টার্ট স্টপের সুইচ পেয়ে যাচ্ছেন এখানে ইগনিশনের সুইচ পেয়ে যাচ্ছেন যদি এদিকটা আসা হয় তাহলে পাস সুইচটা এখানে রয়েছে আপার বিম লোয়ার বিমের জন্য টার্নিং ইন্ডিকেটার হর্ন আর হ্যাজার সুইচটা সুইচ গিয়ারের কোয়ালিটি অনেস্টলি স্পিকিং নট দ্যাট মাছ গ্রুড মানে কেমনই একটুখানি লো কোয়ালিটি লো কোয়ালিটি লাগছে আর এখানে আপনি ইউএসবি চার্জিং পোর্টটাও পেয়ে যাচ্ছেন সো নাইস টাচ ছোট্ট একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা ডিজিটাল এবং তার চারিদিকে ক্রোম রয়েছে যদি এটাকে আমি অন করি দেন আপনি এখানে বেশ ইনফরমেশান পেয়ে যাবেন মোটামুটি যেগুলো আমাদের জানানোর সময় প্রয়োজন হয় এখানে আপনি স্পিড দেখতে পেয়েছেন ওরমেটা দেখতে পেয়ে যাচ্ছেন আর পি এমটা দেখতে পেয়ে যাচ্ছেন ফুয়েল বারটা দেখতে পাচ্ছেন গিয়ার প্রোসেরিং ইন্ডিকেটার হাজারটা দেওয়া রয়েছে তার জন্য ব্লিংকারটা এখানে চলছিল এবিএস ইঞ্জিনের ব্যাপারে গল্পগুলো তো দেখতে পেয়ে যাচ্ছেন তো এবং তার সঙ্গে একটা ছোট্ট মিরার পেয়ে যাচ্ছেন যেটা লুকসটা কিন্তু বেশ সুন্দর আগে ওই রেট্রো রেট্রো ভাইব আপনি পেয়ে যাবেন সেম জিনিসটা আপনি এখানেও দেখতে পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্রোম ফুয়েল ফিলিং ক্যাপ দেখতে পেয়ে যাচ্ছেন সো ওভারঅল দেখতে গেলে ওই একই কথা বলবো আমি যদি আপনি ভিড়ের মধ্যে থেকে যদি স্ট্যান্ড আউট করতে চান তাহলে এই গাড়িটাকে আপনি কনসিডার করতেই পারেন এবং এই গাড়িটাতে আপনি তিনটে কালার পাবেন গ্লসি হোয়াইট গ্লসি রেড গ্লসি ব্ল্যাক যেটা আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে আর এই গাড়িটার বর্তমানে কলকাতার রুম প্রাইস ওয়ান ল্যাক ফোরটি নাইন থাউজেন্ড রুপিস তো এই গেল মোটামুটি কিছু ইনফরমেশান এবার যদি প্রাইসের ব্যাপারটা দেখা হয় ওভারঅল গাড়িটার যে স্পেসিফিকেশান সেটা যদি কনসিডার করা হয় তাহলে যেহেতু এটা কমপ্লিটলি ইম্পোর্ট হয়ে আসছে ইম্পোর্ট ডিউটিও এর মধ্যে রয়েছে সেই রেসপেক্ট থেকে নট আ ব্যাড ডিল ওভারঅল যদি দেখা হয় তবে হ্যাঁ ফিট অ্যান্ড ফিনিশ ইস্যুটা নিয়ে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে রাইড কেমন সেটা এই মুহূর্তে আমি চালাইনি তবে যতটুকু আমি শুনেছি বা যতটুকু এই প্রিমিসেসে চালিয়ে যেটা বুঝেছি রেয়ারের সাসপেনশনটা কিন্তু বেস তো এইপর এই ভীষণ মিষ্টি গাড়িটার সাউন্ডটা একবার আমাদের শুনিয়ে দেব তো এই ছিল এই ভীষণ সুন্দর আর টু ফিফটিটার সাউন্ড আপনাদের এই সাউন্ডটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে এই বাইকটা এবং এই কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার অনুষ্ঠানে দেখাবে ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক স্টেফ্যান্টাস্টিক কিপ রেপিং বা বাই